কলতানের কাছে আসবো, আমি কলতানের কাছে আগে প্রথম জিজ্ঞাসা করবো। একটু আগে এই যে নবনির্বাচিত সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তাতে তিনি বলেছেন ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না, সিএ এনআরসি বাতিল করতে হবে। এনআরসি প্রথমত হয়নি, কিন্তু সিএ বাতিল করতে হবে। না প্রথমেই কানে লাগলো কলতান, সিএ বাতিল কেন করতে হবে? সিএ পাশ করবার সময় তৃণমূল কোথায় ছিল কলতান? ইন্ডি জোটে তৃণমূলের অবস্থানটা কী? মানে আপনারা তো আছেন ইন্ডি জোটে, আমি সে কারণে জিজ্ঞাসা করছি, আপনারা তৃণমূলকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন, তৃণমূলের কন্ট্রিবিউশনকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন? আপনারা দু তিনজন আছেন, বলে নিতে পারেন। আপনি সেটা হচ্ছে যে ভোটে হারা জেতা ইত্যাদি তো লেগেই থাকে, রাজর্ষী বাবুর জীবনও আছে, আমার জীবনও আছে। সেইটা অন্যকে কটাক্ষ করার এই ঔদ্ধত্যের ফল মোদি পেয়েছেন, সেটা রাজর্ষী বাবু এখন মুখে স্বীকার করবেন না সেটা আলাদা প্রশ্ন, আমি সে প্রসঙ্গে যাচ্ছি। কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, বিগত দীর্ঘদিন এটা আমাদের লক্ষ্যের মধ্যে আছে যে তার মধ্যে একটা বিরাট গ্যাপ থাকে। এই যা উনি আজকে বলেছেন, কালকে আবার যদি দুজন এমপির বাড়িতে ইডি সিবিআই গিয়ে যায়, বিজেপির নেতারা মিস কল মারার যে পদ্ধতি চালু করেছিলেন সেটা আসে, কালকে উনি আবার উল্টে যাবেন। এই যে আজকে মাঝে একদিন ভোট চলাকালীন আপনারা দেখালেন যে উনি বলেছেন ইন্ডিয়া অ্যালায়েন্সে আমি বাইরে থেকে সমর্থন করব। আচ্ছা, তখন তো বাইরে ভেতরে সমর্থনের কথা কেউ জিজ্ঞেস করেনি, তখন তো সবাই ভোটে লড়ছিল, তাহলে কেন বাইরে থেকে হঠাৎ করে বলতে হলো? কারণ তার আগের ফেজে গিয়ে উনি ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব সম্পর্কে কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছেন, পরের ফেজে হয়তো বুঝতে পেরেছিলেন যে জিনিসটা ঠিক হচ্ছে না, তখন ঘুরে আবার চলেন। ফলে এই যে ওই সাপ লুডো খেলার মতো, একবার সাপের মুখে আর একবার ওই মইতে ওঠার মতো করে, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী যে কদিন এই তৃণমূলের রাজনীতি এখন চলবে তাতে এইটাই তার বাধ্যবাধকতা। কারণ দলটা এমন দুর্নীতির জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে কখনো এদিকে খুশি কখনো ওদিকে খুশি না করলে ওই দলটার এক্সিস্টেন্স থাকবে না। বেশ, আমি যা বলছেন সেটা ভবিষ্যতে উনি কতটা কি করতে পারবেন এইটা নিয়ে একটা বিরাট সন্দেহের জায়গায় থেকে যেত। মানে আপনারা একটা সন্দেহের মধ্যে আছেন, ইন্ডিজোটের একজন পার্টনার হিসেবে আপনাদের সন্দেহ রয়েছে, থাকছে বামেদের সন্দেহ। আপনি মমতা আশা করছেন বা স্বপ্ন দেখছেন যে এনডিএ ভয়ঙ্কর সংকটে পড়বে, থাকবে না এই সরকার, সত্যি কি স্বপ্নের উপর দাঁড়িয়ে আপাতত তৃণমূলের 29 জন সাংসদকে সংসদে যেতে হবে, নাকি অন্য কোনো আদৌ বাস্তব কোনো রোডম্যাপ আছে? সমীরবাবু, আপনার কাছ থেকে শুরু করি, কী করবে তৃণমূল 29 জনকে? তৃণমূলের 29 জন তো মানুষের দ্বারাই নির্বাচিত, আমরা কোনো সময়ই বলিনি ইসবার 400 পার নির্বাচিত, নাকি আমরা কোনো সময় বলিনি 400 পার, আমরা কোনো সময় বলিনি বাংলায় এমন রেজাল্ট করবে কোনো সময় 30 থেকে 35, সেটা নেমে আবার 24 থেকে 30, আবার কোনো সময় বলছে ভূমিকম্প হবে যেটা 4 তারিখের রেজাল্ট বেরোবে। আমরা সবসময় বলেছি যে এই যে মোদী সরকার, অর্থাৎ মোদি যাক, ধর্মনিরপেক্ষতা থাক, সংবিধান থাক, গণতন্ত্র থাক, এই যে একটা স্বৈরাচারী মানসিকতা নিয়ে ধরে বিজেপির আমি থেকে আজকে আমি থেকে শুনুন না কেন ভোট শেষের পর দেখাতে হয় ম্যানুফ্যাকচারিং এক্সিট পোল, এটা বুঝতে হবে যে আর নরেন্দ্র মোদী নিজের ইচ্ছায় এনআরসি সিএএ অভিন্ন দেওয়ানি বিধি অগ্নিবীর প্রকল্প জাত গণনা, হ্যাঁ এইসব কিন্তু আর উনি নিজের ইচ্ছায় করতে পারবেন না। সমীর বাবু, আমাকে একটা ছোট্ট করতে পারবেন না? একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি একটা বলে নিই, একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন, একটা করে নিই না ভাই, নরেন্দ্র মোদী আর পারবেন না? তাহলে বলছি নরেন্দ্র মোদী এর আগেও তো পুরো অফ দা কর্পোরেট বলছি, এর আগেও তো পুরো নিজের ইচ্ছায় করেন না, ধরুন এই যে না শুনুন না শুনুন না শুনুন না এই যে পুরো সিএটা যে করেছে, সিএটা যে করেছে, কলতান অনেকবার বলেছেন এটা ফ্যাক্ট, করবার সময় তৃণমূলের সাংসদরা বিরুদ্ধে তো ভোট দেন, কৃষি বিল কাদের সঙ্গে করেছিল? না, তৃণমূলের সাংসদরা সিএ তে বিরুদ্ধে ভোট দেন, থেকে সত্য হলো কেন? একটা বলে আরেকটা পালিয়ে যান, এটা তো উত্তর দিচ্ছে উনি, আরে সিএ টা উত্তর দেন না, বলছি রাজ্যসভায় তো বিজেপির পুরো সমর্থন ছিল না, সমর্থন ছিল না, আপনার কথা শুনে লোকসভা তো সম্পূর্ণটা ছিল, আপনাদের সাংসদরা কি করেছিল তৃতীয়বার? আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলছেন? বলছি আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলছেন? সিএ যখন বিলটা প্রথম এলো সংসদে, তখন আপনাদের সাংসদরা হাজিরা না দিয়ে পাশ করাতে পরোক্ষে সাহায্য করলেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ বাতিল করতে হবে, আপনাদের সাংসদরা বিরুদ্ধে ভোট দেবেন, কি রহস্য? বলছি জনবিরোধী যে সমস্ত প্রকল্প নিয়ে মোদী
তার নিজের দাম্ভিকতা অহংবোধকে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল আজকে যেহেতু তৃণমূলের সাংসদের কথা বলছেন তৃণমূলকে বাবু আপনি কিন্তু 240 দাঁড়িয়ে 12 এবং 16 নিয়ে আপনি সরকার করতে যাচ্ছেন এন ফ্যাক্টরকে সামনে রেখে আপনি কি ঠিক জায়গায় আছেন? স্বাভাবিকভাবে এই কারণে এত প্রচার করেও বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষ বুঝেছে কেন্দ্রীয় বঞ্চনা থেকে একমাত্র ডবল ইঞ্জিন সরকার নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে তাই 29 হয়েছে। আমি সমীর বাবুর কাছে কৃতজ্ঞ, হ্যালুসিনেশনে তিনি নরেন্দ্র মোদীর জায়গায়, না না আমি সমীর বাবুর কাছে কৃতজ্ঞ, হ্যালুসিনেশনে তিনি নরেন্দ্র মোদীর জায়গায় আমাকে দেখতে পেয়েছেন, অন্তত রাহুল গান্ধীকে দেখতে পাননি। হ্যালুসিনেট করে রাহুল গান্ধীকেও দেখতে পারতেন, হতেই পারে সেটা, আমি আমি না না হতেও পারে সেটা, সেটা অসম্ভব কিছু না। কিন্তু আনিরবাবু আরেকটা প্রশ্ন রয়েছে আমার পক্ষ থেকে, বামেদের না একটা অস্বস্তি রয়েছে বা একটা সন্দেহ রয়েছে আপনাদেরকে নিয়ে, কংগ্রেসের এত অস্বস্তি কেন? মানে কংগ্রেসের সন্দেহের কারণটা কি আপনাদেরকে নিয়ে বলতে পারবেন না? আপনি কিছু বুঝতে পারছেন কোনো অতীত, আপনাদের কোনো অতীত, কংগ্রেসের কোনো অতীত, কিছু কিছু কি কাউকে তাড়া করছে আপনাদেরকে বা ওদেরকে তাড়া করছে? এই আজকে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার জন্য বললেন কংগ্রেসের সব ওয়ার্কিং কমিটির মেম্বাররা একযোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বলতে পারত, বললেন না তো? জিজ্ঞাসা করেছে তৃণমূলকে যে রাহুল গান্ধীকে লোকসভা দলনেতা করতে চাই, আপনাদের মত আছে কি না? কংগ্রেস অ্যালায়েন্সের লার্জেস্ট পার্টনার, পার্টনার দে উইল টেক দ্য কল, সে কে লিডার অফ অপোজিশন হবে কে হবে না, সে অখিলেশকে জিজ্ঞেস করেছে না অভিষেককে জিজ্ঞেস করেছে, এটা এটা ইন্ডিয়া ব্লক নিজের ডিসকাশন করেই সেটা ডিসিশন হবে। ছোট্ট অতীত মনে করিয়ে দেবো, এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, ছোট্ট জাস্ট একটা এক লাইনে, এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন জর্জ ফার্নান্ডেজ ছিলেন এনডিএর আহ্বায়ক, মনে আছে নিশ্চয়ই আপনার, ধারে কাছে ছিল না বিজেপির তার কাছে তার নাম্বার, পার্টির নাম্বার, তখন সমতা পার্টি করতেন, পরে তো জনতা দল ইউনাইটেড হলো। তো লার্জেস্ট পার্টনারই সবসময় কল নেয় কোয়ালিশনে, মানে আপনাদের কোয়ালিশনের চরিত্রটা এরকম? শুনুন আপনাকে তাহলে একটু, আপনাকে একটু মনে করিয়ে দেই, এই এই যে চন্দ্রবাবু নাইডু 2017 যখন বেরিয়েছিল তখন সেটা কি বলেছিল অ্যাবাউট প্রাইম মিনিস্টার মোদি সেটাও একটু তাহলে মনে করে দেখে নিন। দেখুন কোয়ালিশন পলিটিক্স মেক্স ফর ভেরি স্ট্রেঞ্জ বেড ফেলোস, মমতা ব্যানার্জি একসময় ছিল, চন্দ্রবাবু নাইডু একসময় ছিল, সেও বেরিয়ে গিয়েছিল, আর আমাদের পাল্টু চাচা তো ছিলই নীতিশ কুমার, সে কতবার এসছে কতবার গেছে, তো সেটা নিয়ে কোয়ালিশন পলিটিক্সে সবাইকে নিয়ে চলতে হবে। ইন্ডিয়া ব্লক লার্জেস্ট পার্টনার, ওরা ডিসাইড করবে যে কে লিডার অফ অপোজিশন হবে, কিন্তু আপনাদের যেটা মনে রাখতে হবে না, ওরা ডিসাইড করছে কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না, নীলাদি বাবু ডিসাইডটা একসঙ্গে হচ্ছে কোথায়? দিস ইজ নট মোদি সরকার, দিস ইজ এনডিএ। না না বলছি ডিসাইডটা একসঙ্গে হচ্ছে কোথায়? 99 পাওয়া কংগ্রেস ডিসাইড করছে, 37 পাওয়া অখিলেশ কোথায়, 29 পাওয়া তৃণমূল কোথায়? ডিসাইড হচ্ছে না তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না কেন, জিজ্ঞেস করছে না কেন যে রাহুল গান্ধীকে কি বিরোধী দলের নেতা করবো, আপনারা সমর্থন করবেন? আমি তো সেটা মনে রেখেই দেখছি যে নরেন্দ্র মোদী যখন এনডিএ দলনেতা হলেন, চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার শুধু নয়, মানে একজন এক নম্বর দু নম্বর দল নয় বা দু নম্বর তিন নম্বর দল নয়, আমি দেখলাম অনুপ্রিয়া পটেলে এসে বলে গেলেন দুটো শব্দ, জিতন রাম মাঝি একা জিতেছেন তিনিও বলে গেলেন, আপনি আমাকে বলছেন আপনাদের জোটের নাকি নিয়ম যে লার্জেস্ট পার্টনার সেই সব কিছু করবে, না আমি তো ঠিক এই কারণে, আরে নীলাদ্রি বাবু আমি নীলাদ্রি বাবু একটু শুনুন না, নীলাদ্রি বাবু একটু শুনুন না, আমি জাস্ট একটু ধৈর্য ধরে শুনুন, আমি ঠিক এই কথাটা বলেই শুরু করেছিলাম, মানে আমি তাহলে ঠিকই বলেছিলাম তো, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তৃণমূলে 29 নিয়ে করবে কি, মানে করারটা মানে কিছু নেই, কংগ্রেস করবে তৃণমূল দেখবে বা হাত তুলবে নাকি? বিজেপি এখন কোন প্রবলেম বলেনি, বিজেপির প্রবলেম আছে বলে মনে হয় না।